হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু লাইট আর্ন। আশা করব প্রত্যেকেই ভালো আছেন এবং আজকের এই টিউটোরিয়ালে আপনি $1 ইজিলি আর্নিং করতে পারবেন, শুধু ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। এটা যদিও একটা ইনভেস্টমেন্ট সাইট, কিন্তু আপনার কাছে $1 আর্ন করার একটা অপরচুনিটি আছে। তো অপরচুনিটি কিভাবে কাজে লাগাবেন বা আপনি তার থেকে বেশি আর্নিং এখানে করতে পারেন, জাস্ট আপনাকে কিছুটা সময় এখানে ব্যয় করতে হবে। আমি আমার টাইমগুলো ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং প্রসেসগুলো বলে দিচ্ছি। তবে প্রথমবারের মতো আমাদের চ্যানেলে এসে থাকলে অবশ্যই আপনাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে, কজ যত আর্নিং সাইট আসবে ফ্রিতে সেগুলো আমরা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করব এবং এই লাইট আর্নের মাধ্যমে আমরা আপনাদেরকে অনলাইনে কিছুটা হলেও স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবো। ওকে, তো শুরু করছি আজকে টিউটোরিয়াল এবং লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে, ক্লিক করে চলে আসবেন। এখানে সাইন আপ করার উদ্দেশ্যে আমরা আগে একটা সাইন আপ করবো। এখানে আমরা আমাদের ফুল নেম বসাবো, এখানে পাসওয়ার্ড দিব, এখানে ইউজার নেম, আরেকবার পাসওয়ার্ড, ইমেল, আরেকবার ইমেল। সিক্রেট কোয়েশ্চেন সিক্রেট আনসার দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি শুধুমাত্র আপনার পারফেক্ট মানি অ্যাকাউন্টটা সেট করবেন, আর কোনো অ্যাকাউন্ট সেট করবেন না। তারপর এটাকে চেক করবেন, চেক করার পর এই নাম্বারটা বসাবেন। নাম্বারটা বসানোর পর রেজিস্টার নাওতে একটা ক্লিক করবেন। জাস্ট একটু ওয়েট করুন, আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনি লগ ইনে চলে যাবেন এবং লগ ইন করে চলে যাবেন আপনার ড্যাশবোর্ডে। তারপর আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড বসিয়ে এইখানে আপনাকে ক্যাপচাটা দিয়ে লগ ইন করতে হবে। ওকে, এখন আপনি দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু কোনো ব্যালেন্স নেই, $0.00 USD আছে। তো আপনাকে যতক্ষণ ওয়েট করতে হবে তার পরিমাণটা হচ্ছে সর্বোচ্চ 1 মিনিট। 1 মিনিটের মধ্যে আপনার এখানে $0.05 USD চলে আসবে এবং সেটা আপনি উইথড্র করবেন। এখন কথা হচ্ছে $0.05 USD কি আর $1 হয়? আসলে এইখানে আপনাকে কাজ করতে হবে একটু টিপিক্যালভাবে, কজ আর্নিং যেহেতু দিচ্ছে আমাদেরকে আর্নিংটা মডিফাই করতে হবে, জেনারেট করতে হবে। কিভাবে আপনি জেনারেট করবেন সেটা আমি বলে দিচ্ছি। এখানে কোনো প্রকার ইনভেস্টমেন্ট আপনাকে করতে হবে না, আমি আপনাদেরকে লাইভই করে দেখাবো প্রত্যেকটা বিষয়, কজ এইখান থেকে আপনি $1 বা তার চেয়ে বেশি আর্নিং জেনারেট করতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু ব্যালেন্সটা চলে এসেছে। এখন আমি এটাকে একটু উইথড্র করবো। ওকে, দেন এইখানে পারফেক্ট মানিতে ব্যালেন্স আছে, আমরা এটাকে চেক করলাম। তারপর এইখানে 0.05 বসাবো, বসানোর পর রিকোয়েস্ট একটা ক্লিক করলাম। ওকে, দেন কনফার্ম। এবং আপনি দেখছেন আমার অ্যাভেলেবেলও কোনো ব্যালেন্স নেই, পেন্ডিংও কোনো ব্যালেন্স নেই এবং আমার যে আর্নিংটা আছে সেই আর্নিংটা কিন্তু তারা সেন্ড করে দিয়েছে। এখন যদি আমি উইথড্রোতে ক্লিক করি এবং উইথড্রয়াল হিস্ট্রিতে যাই, আপনি দেখতে পাচ্ছেন ব্যাচ আইডিটা দিয়ে দিয়েছে, অর্থাৎ এটা সাকসেসফুলি আপনার পারফেক্ট মানি অ্যাকাউন্টে চলে গেছে। যদি পারফেক্ট মানি অ্যাকাউন্ট আপনার না থাকে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, খুব বেশি সমস্যা হবে না অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। তো এইখানে আমাদের $0.05 কিন্তু আর্ন হয়ে গেল। তো এইভাবে আমি আবার লগ আউটটা করে নিচ্ছি। আমার ইন্টারনেটটা একটু স্লো কাজ করছে, বাট আপনাদেরটা ফাস্ট কাজ করলে আপনারা আরও ভালো আর্নিং করতে পারবেন। আমি আবার সাইন আপে ক্লিক করব এবং এইখানে যে বাধ্যবাধকতাগুলো থাকবে সেগুলো হচ্ছে আপনি একটা VPN ইউজ করবেন। VPN ইউজ করে প্রত্যেকটা কান্ট্রি থেকে আপনি 2টা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। 2টা করে অ্যাকাউন্ট, মনে করেন একটা VPN-এ 5টা কান্ট্রি আছে এবং আপনার যে নিজস্ব কান্ট্রি সেটা হচ্ছে বাংলাদেশ। টোটাল 12টা অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করার পর আপনি আবার প্রথম থেকে স্টেপগুলো ফলো করবেন। অর্থাৎ এইভাবে আপনি যত অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তত আপনার কাছে $0.05 করে ব্যালেন্স আসবে এবং সেটার সাথে সাথে আপনি উইথড্র করবেন। এখন কথা হচ্ছে যে এখানে অ্যাকাউন্ট করার জন্য কিন্তু আপনাকে মেইল দিতে হবে। মেইলগুলো কোথায় পাবেন? মেইলগুলো আপনাকে খুঁজে বের করতে হবে না বা আপনার মেইল অ্যাকাউন্টে ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই। আপনি ফেক মেইল ব্যবহার করবেন। ফেক মেইল আমি একটা ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এখানে আমি একটা ফুল নেম দিব। ওকে, এখানে একটা ফুল নেম দিচ্ছি। তারপর এইখান থেকে আমি একটা ইউজার নেম চুজ করছি, তারপর একটা পাসওয়ার্ড দিচ্ছি। ওকে, আরেকবার পাসওয়ার্ড দিচ্ছি। এখন এটা কিন্তু আমার মেইল না যেটা আমি বসাচ্ছি, তো আমি এইখানে এই মেলটা দিয়ে দিচ্ছি। এটা একটা ফেক মেইল যেটা আমি জেনারেট করেছি। ওকে, এর আগেও আমরা একটা ওয়েবসাইটে এই ফেক মেলগুলো ব্যবহার করেছি। তারপর এখান থেকে পারফেক্ট মানি অ্যাকাউন্টটা কিন্তু আপনি অবশ্যই দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পারফেক্ট মানি অ্যাকাউন্টটা সেট করা আছে। তো একটা পারফেক্ট মানি অ্যাকাউন্টে আপনি টোটাল 3টা অ্যাকাউন্ট পাবেন, শুধুমাত্র আপনাকে জেনারেট করতে হবে। জেনারেট যদি না করতে পারেন আপনি ভিডিওতে কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে বলে দিব যে কীভাবে আপনি জেনারেট করবেন। এবং আপনি একটু ইউজ করার সময় দেখে শুনে ইউজ করবেন, কজ আপনার আইপিটা যদি ট্র্যাক করা হয় তখন কিন্তু আপনি আর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। তো আমার সাইন আপ করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সেভ করব, লগ ইনে যাবো এবং লগ ইন করে যখন ড্যাশবোর্ডে যাব তার কিছুক্ষণের মধ্যে দেখতে পারবো আমার কাছে আরও $0.05 USD ব্যালেন্স চলে এসেছে। ওকে, 204 বসালাম আমরা। তারপর আমরা এখান থেকে লগ ইন একটা ক্লিক করব। এবং এখানেও কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেসফুলি কমপ্লিট। এবং আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যখন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনি অবশ্যই আপনার পারফেক্ট মানি অ্যাকাউন্টটাকে সেট করে নেবেন, কজ পারফেক্ট মানি অ্যাকাউন্টটা সেট না করলে পরবর্তী সময় দেখা যাবে যে আপনি যখন পারফেক্ট মানি অ্যাকাউন্টটা সেট করতে যাবেন তখন আপনার মেইলে একটা কনফার্মেশন কোড পাঠাবে বা একটা কনফার্মেশন লিঙ্ক পাঠাবে যেটা আপনাকে কনফার্ম করতে হবে। তো এই ক্ষেত্রে যখন আপনি ফেক মেইল ব্যবহার করবেন তখন কিন্তু আপনি সেই কনফার্মেশন লিঙ্কটা পাবেন না। অবশ্য অনেক ধরনের মেইল আছে যেগুলো আপনি অনলাইনে খুঁজে পাবেন, টেম্পোরারি মেইল যেগুলো বলে, সেখান থেকে আপনি কনফার্ম করতে পারেন। বাট আমি মনে করি এত ঝামেলার কোনো প্রয়োজন নেই, আপনি যেভাবে বললাম সেভাবেই করবেন। প্রথমে অ্যাকাউন্টটা সেট করে নেবেন, তারপর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দ্যাটস এনাফ। আপনার কাজ এখানে কমপ্লিট। এবং এইখানে আপনি দেখতে পাচ্ছেন আবার ব্যালেন্স চলে এসেছে, আমরা উইথড্রোতে যাচ্ছি এবং এইখান থেকে উইথড্রো করব। তো এইভাবে যখন আপনার কাছে তিনটা অ্যাকাউন্ট থাকবে আপনি তিনটা অ্যাকাউন্টে আলাদা আলাদাভাবে উইথড্রো করবেন। আমরা এখানে ব্যালেন্সটা বসিয়ে দিচ্ছি 0.05 অ্যান্ড দেন রিকোয়েস্টে ক্লিক করলাম, তারপর আপনাকে কনফার্ম করতে হবে। ওকে, দেন আমরা কনফার্ম করলাম এবং আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাচ আইডি দিয়ে দিয়েছে। এখন একটা পারফেক্ট মানিতে যখন তিনটা অ্যাকাউন্ট থাকে সেই তিনটা অ্যাকাউন্ট আপনি জেনারেট করবেন এবং জেনারেট করার পর আপনি ওই তিনটা অ্যাকাউন্টই ঘুরে ফিরে ব্যবহার করবেন। তো আমি চলে যাচ্ছি সরাসরি আমার ফায়ারফক্স ব্রাউজারে, কজ এখানে আমার ইনস্টল করা আছে একটা ভিপিএন। তো এইখান থেকে আমি আবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এইখানে। তো আমি এটা সরাসরি লিঙ্কটাকে কপি করে নিলাম, আপনারা ডিসক্রিপশন বক্সে রেফার লিঙ্কটা পেয়ে যাবেন, সেই রেফার লিঙ্কে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করবেন। এবং নিজের রেফার লিঙ্ক থেকে কখনো ক্রিয়েট করতে যাবেন না, সেই ক্ষেত্রে আলাদা একটা প্রবলেম হলেও হতে পারে, বাট আমি খুব বেশি শিওর না, যেহেতু কিছুটা সেফটির ব্যাপার আছে। তো আমরা এইখানে সেফটিগুলো মেনে চলবো। তো এখন আমি একটা লিগ্যাল ইমেল দিয়ে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, জাস্ট একটু ওয়েট করুন। আমার এই ব্রাউজারটা তো আরও স্লো, বাট আপনাদের আশা করি ফাস্ট হবে খুব। এবং এইখানে আমরা একটা ফুল নেম দিব, আমাদের কাছে অনেকগুলো ফেক মেইল আছে বা ফেক নেম আছে যেগুলো আমরা এর আগেও ব্যবহার করেছি বিভিন্ন ওয়েবসাইট থেকে বোনাস ক্লেম করার জন্য। তো এখন আমাদের হাতে অপরচুনিটি আছে, আমরা অপরচুনিটিগুলো কাজে লাগাবো, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এবং ওয়েবসাইটটা ভাইরাল হওয়ার আগে আমরা এই ওয়েবসাইটের থেকে যত বেনিফিট পাওয়া যায় সেই বেনিফিটটা নিয়ে নিব। ওকে, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবার আমি আমার অরিজিনাল যে মেইল আছে সেই মেইলটা ব্যবহার করব এখানে, যেটা আমি আপনাদেরকে দেখাবো না। ওকে, আরেকবার মেইলটা বসিয়ে দিচ্ছি অ্যান্ড দেন সিক্রেট কোয়েশ্চেন, সিক্রেট আনসার দিতে হবে না। এখন আমি অন্য একটা পারফেক্ট মানি অ্যাকাউন্ট ব্যবহার করব এবং ওইটা কিন্তু আমার একই পারফেক্ট মানি অ্যাকাউন্ট। যদি আমার নেম ট্র্যাক করে তাহলে আমার নেমটা একই দেখাবে, বাট তারা আপাতত আমাকে ধরতে পারবে না, কজ কিছুক্ষণ সময় বা কয়েকদিন এটা অটোমেটিক থাকবে। সেই অটোমেটিক থাকার সুবিধার্থে আমরা আমাদের ব্যালেন্সগুলো নিয়ে নিতে পারবো। এবং যতক্ষণ আপনার কাছে সুযোগ আছে ততক্ষণ আপনি এই সুযোগটাকে কাজে লাগাবেন। আমরা লগ ইন করে চলে যাচ্ছি ড্যাশবোর্ডে। তো এখন এখানে আরেকটা আপডেট আপনাদেরকে দেওয়ার আছে, সেটা হচ্ছে আমরা এর আগে একটা ওয়েবসাইটে কাজ করেছিলাম, সেটা আপনি চাইলে আমাদের অনলাইন আর্নিং বিডি চ্যানেলে গিয়ে দেখতে পারেন। সেখানে আমরা একটা বোনাস ক্লেমের ভিডিও করেছিলাম, যেখানে আপনি এরকমভাবে আজকের টাইটেল অনুযায়ী $1 আর্ন করতে পারবেন একটা ইনভেস্টমেন্ট ওয়েবসাইটের ক্ষেত্রে। তো পরবর্তীতে সেটা কি হয়েছে, আমাদের এই গ্যাঞ্জামের চক্করে তারা কিন্তু পারফেক্ট মানিটা দেয়া অফ করে দিয়েছে। তো পারফেক্ট মানি দেয়া অফ করে দেওয়ার পর আমরা যখন একটা আপডেট পেলাম যে প্রত্যেকটা অ্যাকাউন্টে প্রায় 40 সেন্ট, 20 সেন্ট, 25 সেন্ট করে বিটকয়েন দিচ্ছে। তো মনে করেন এখান থেকে $1 আর্ন করার জন্য আপনি 20টা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন। তো আমার ব্যালেন্সটা চলে এসেছে, ব্যালেন্সটা উইথড্র দিতে দিতে কথা বলি আমরা। তো যখন আপনার কাছে বিটকয়েনের ব্যালেন্সটা আসবে তখন আপনি জাস্ট আপনার বিটকয়েনের অ্যাড্রেস, কয়েনবেজ যখন আপনি ইউজ করবেন আলাদা আলাদা অ্যাড্রেস পাবেন এবং সেই আলাদা আলাদা অ্যাড্রেসে আপনি উইথড্র করবেন। তো সেই অপরচুনিটিটা যদি আমাদের কাছে আসে তাহলে সেটা আমাদের জন্য আরও বেটার। এবং আমরা সেই ওয়েবসাইট থেকে, অর্থাৎ বিগত ওয়েবসাইটের এরকম বোনাস থেকে প্রায় আমরা $4 থেকে $5 আর্ন করেছি। ওকে, আমরা লার্জার অ্যামাউন্ট এখানে রিকোয়েস্ট করেছি, আমরা একটু আসল অ্যামাউন্টটাই রিকোয়েস্ট করি। ওকে, রিকোয়েস্টে ক্লিক করছি। আর কেউ কেউ যারা 20টা 25টা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তারা কিন্তু হিউজ আর্নিং করেছেন। ওকে, এখানে আপনাকে অ্যামাউন্টটা চুজ করতে হবে যে আপনি কোথায় উইথড্র করবেন, আমরা চুজ করে দিলাম। তারপর এখান থেকে নিচে আসলাম অ্যান্ড দেন আমরা এখান থেকে উইথড্র করব। আগে এই অপশনটা ছিল না, এখন মেবি অ্যাড করেছে তারা। যাই হোক, আমরা উইথড্র করছি। তো তখন যদি বিটকয়েনের এই বাউন্টিটা চলে আসে তখন আমাদের কিন্তু আরও হিউজ আর্নিং হবে, অর্থাৎ প্রত্যেকটা অ্যাকাউন্টে যদি 20, 25, 30 সেন্ট করে দেয় বা আস্তে আস্তে আরও বৃদ্ধি করে তখন আমাদের আর্নিংটা প্রায়, যদি আপনি 20টা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, অর্থাৎ এখান থেকে যদি $1 নিতে আপনি সক্ষম হন তখন আপনার আর্নিং ইজিলি ফ্রিতেই $8, $10 হয়ে যাবে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবং এখানে যে শর্তগুলো আছে সেই শর্তগুলোর মধ্যে হচ্ছে আপনি যখন ফ্রি আর্নিংয়ের ব্যালেন্সগুলো উইথড্র করবেন সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে ফেক মেইলগুলো ব্যবহার করবেন সেই ফেক মেইলগুলো ক্রিয়েটিভ হতে হবে। অর্থাৎ আপনি যদি ভাবেন যে আমি সিরিয়াল বাই সিরিয়াল মেল অ্যাড্রেস দিব, ফেক ইমেল অ্যাড্রেস, যেমন আমি একটা ইমেল অ্যাড্রেস আপাতত উদাহরণ হিসেবে তুলে ধরছি, hyipmonitoring11@gmail.com। তো এরপরের মেলটা যদি আপনি দেন hypmonitoring13@gmail.com hypmonitoring13@gmail.com তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা সরাসরি সাসপেন্ড করে দিবে এবং এই কাজগুলো করতে যাবেন না বা আপনার আইপিটাও সাসপেন্ড করে দিতে পারে। আপনি আর এইখানে লগইন করতে পারবেন না ভিপিএন ইউজ করে, ভিপিএন ইউজ না করে। আর যদি এখানে ভিপিএন ইউজ করার পর আপনার কোনো প্রবলেম আসে, বারবার লগ আউট লগইন হয়ে যায়, তখন আপনি কি করবেন, আপনি ফ্ল্যাটলি আপনার আইপিটাই ব্যবহার করবেন যেটা আপনার জেনুইন আইপি, এটাই হয়তো বা বেস্ট হবে যদি কোনো প্রবলেম আসে। আর যদি প্রবলেম না আসে তাহলে আমি যেভাবে বললাম প্রত্যেকটা কান্ট্রি থেকে দুইটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ভিপিএন এর কান্ট্রিটা চেঞ্জ করবেন অ্যান্ড দেন যে আপনি আবার দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এভাবে আপনি আপনার আর্নিংটাকে বাড়াতে পারবেন। অলরেডি কিন্তু $0.15 আমরা উইথড্র করে ফেলেছি, যেটা একটা লাইভ প্রুফ আপনাদেরকে দেখালাম। এবং আপনি যদি চান যে আপনি পারফেক্ট মানি আমাদের কাছে সেল করবেন সেটাও আপনি পারবেন। ডিসক্রিপশন বক্সে আমরা গ্রুপগুলো লিঙ্ক দিয়ে দিব, যে গ্রুপগুলোতে আমরা অ্যাভেলেবেল আছি, কাজ করছি। হোপ দেখা হচ্ছে নেক্সট টাইম। এবং পিকো ওয়ার্কার্স নিয়ে বেশ কিছু কথা আছে যেগুলো আমরা বলবো, আমাদের এখনও টাস্কের রেটিংটা শেষ হয়নি, আশা করি 2 থেকে 3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। তখন আমরা পিকো ওয়ার্কারের আর্নিংয়ের টিপসগুলো ধীরে ধীরে আপনাদের উদ্দেশ্যে শেয়ার করবো। তো এই ছিল মোটামুটি এখনকার মতো টিউটোরিয়াল। এবং আপনি যদি সম্পূর্ণভাবে নতুন হন তাহলে আপনাদেরকে ইনভাইট জানাচ্ছি এই চ্যানেলেও, আপনাদেরকে ইনভাইট জানাচ্ছি আমাদের অনলাইন আর্নিং পিডি চ্যানেলেও। দেখা হচ্ছে নেক্সট টাইম। টিল দেন সবাই থাকবেন ভালো, রাখবেন ভালো, আশা থাকবেন আমাদের এই কামনায় আজকের মতো বাই বাই।